হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে এমন একটা সার্কিট তৈরি করে দেখাবো যে সার্কিটটা আপনারা ব্যবহার করলে আপনাদের বিদ্যুৎ বিল কমে আসবে, এবং যেই সার্কিটে ব্যবহার করবেন সেই সার্কিটটাও ভালো থাকবে, সার্কিটটা নষ্ট হবে না। তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের যা যা লাগবে দেখুন, প্রথমেই লাগবে একটি রিলে, 6 ভোল্টের একটি ডিসি রিলে। আমি 6 ভোল্টের বানাচ্ছি, আপনারা চাইলে 12 ভোল্টের যদি বানান তাহলে 12 ভোল্টের রিলে ব্যবহার করুন, 12 ভোল্ট ডিসি রিলে, ঠিক আছে। আর লাগবে পুশ সুইচ, একটি পুশ সুইচ। পুশ সুইচের কাজ হলো, যখন আমরা দেখুন যখন আমরা এখানে টিপবো তখন আমাদের এই দুইটি তার একসাথে হবে, আবার ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে, ঠিক আছে। আরও বড় পুশ সুইচ পাওয়া যায়, ওগুলোও ব্যবহার করতে পারবেন। আরেকটি এরকম ছোট একটি তার, এখন দেখুন আমাদের রিলের এই দুটি পিন আমাদের একসাথে শর্ট করে দিতে হবে। আমি ছোট তারটা দিয়ে একসাথে শর্ট করে দিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও তাহলে কিন্তু বুঝবেন না কিছু যদি স্কিপ করে দেখেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমাদের এই পুশ সুইচটি আমাদের ঠিক এইভাবে করে সোল্ডারিং করে দিতে হবে। তো সোল্ডারিং করে দিচ্ছি। তো এখন আমি এটাতে কানেকশনগুলো করে দিচ্ছি। তো এখন এলইডি অথবা ফ্যান লাইট যেটাই চালান চালাতে পারবেন, যে কোনো সার্কিট চালাতে পারবেন। তো এটা 6 ভোল্টের, তো একটা 6 ভোল্টের এলইডি অথবা 5 ভোল্টের এলইডি চালাতে পারবো। আর 12 ভোল্টের ব্যবহার করলে 12 ভোল্টের ফ্যান লাইট সবই চালাতে পারবো। এটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে, আউটপুট হবে আর কি এটা। এখন আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে, 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই, 6 ভোল্ট 9 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে পারবো। এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। শেষ হয়ে গেল আমাদের কানেকশনগুলো, ভালো করে দেখে রাখুন, ভুল লাগালে কিন্তু হবে না। এই দেখুন সার্কিটটা ভালো করে দেখে রাখুন কীভাবে বানানো হলো। আর এটা আমি ব্যবহার এক দেখাচ্ছি, তিনটি ব্যবহার আমি দেখাবো এই সার্কিটটির, তো দেখতে থাকুন। তো ধরুন এটা একটা পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি, যেটাই ব্যবহার করুন 6 ভোল্ট 9 ভোল্ট ব্যবহার করতে পারবেন। তো নেগেটিভটা নেগেটিভে আর পজিটিভটা পজিটিভে দিয়ে দিলাম। দেখুন দিয়ে দেওয়ার পরেও, পাওয়ার সাপ্লাই দেওয়ার পরেও কিন্তু আমাদের এলইডিটি জ্বলতেছে না, এলইডিটি কিন্তু জ্বলতেছে না। এখানে একটা সুইচ দিয়েছি, এই সুইচটি টিপলে এলইডিটি জ্বলে উঠবে, দেখুন জ্বলতেছে এখন। এখন ধরুন যে কারেন্ট চলে গেল অথবা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা চলে গেল, তো এখন আমাদের সুইচ অফ করতে মনে নেই, আবার কারেন্ট ধরুন চলে আসলো, তবু কিন্তু আমাদের লাইট জ্বলবে না, দেখুন লাইট জ্বলবে না, এই সুইচটি দিতে হবে। এখন আরও একটা ব্যবহার দেখুন, এরপরে আরও একটা ব্যবহার দেখাবো। তো সুইচটিকে অন করে দিচ্ছি। এখন ধরুন আমাদের লাইট অথবা যেটাই চালাচ্ছেন চলতেছে, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। তো ধরুন এটা শর্ট হয়ে যাবে অথবা কিছু একটা নষ্ট হয়ে গেল, এই দেখুন অফ হয়ে যাবে, কিছু একটা শর্ট হয়ে গেলে রেজিস্টর অথবা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারে যদি ব্যবহার করেন, ট্রানজিস্টর রেজিস্টর কিছু একটা শর্ট হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে তাহলে আমাদের অ্যাম্প্লিফায়ারটির সাথে সাথে বন্ধ হয়ে যাবে, পুরো অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হবে না, যাই চালান আর কি, এলইডি পাওয়ার সাপ্লাই দিয়ে যাই চালান, ভালো থাকবে। তো বন্ধুরা এখন আরও একটি ব্যবহার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সুইচটি অন করে দিলাম। ধরুন এখন আমাদের পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারিতে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে অথবা কিছু কেটে যাচ্ছে, তো শর্ট হয়ে গেলেই আমাদের এলইডিটি পুরো সার্কিটটি বন্ধ হয়ে যাবে, তো আমাদের যে জিনিসটা চালাবো সেই জিনিসটা আর নষ্ট হবে না। এই দেখুন হালকা একটু স্পার্ক, শর্ট হলেই একদম বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন সব কিছুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।